بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মস্তুন্দর প্রোগ্রামে স্বাগত জানাই। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি প্রোগ্রামে আসার, বসার, কথা বলার তৌফিক দান করেছেন। এবং আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনাদের আমরা মুবারকবাদ জানাই। আমরা আশা করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই যে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রোগ্রামকে সুন্দরভাবে এন্ডিং করার, সমাপ্ত করার তৌফিক দান যাতে করেন, এবং এমন কিছু কথা বলার যাতে তৌফিক দান করেন যে কথার দ্বারা আমি নিজে এবং আপনারা সবাই যেন উপকৃত হতে পারেন। আজকে আমি আপনাদের সামনে ইমানের সাথে মৃত্যু লাভের জন্য সাতটি আমল বর্ণনা করব। ইমানের সাথে মৃত্যু লাভের সাতটি আমল বর্ণনা করব। আপনারা আপনাদের অনেকেরই মনে আছে যে গত সপ্তাহে আমি ইমানের উপর, ইমানের সাথে মৃত্যু লাভের জন্য একটি আমলের কথা আমি আলোচনা করেছিলাম, বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি সংক্ষিপ্তভাবে ইমানের সাথে মৃত্যু লাভের সাতটি আমল বর্ণনা করব, যে আমলের দ্বারা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা ইমানের সাথে মৃত্যু দান করবেন, ইস্তেকামত দান করবেন, হুসনুল খাতেমা শুভ পরিণতি, অর্থাৎ যে আমাদের শেষ টাইমে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, ইমানের সাথে নিয়ে যাবেন। এই জন্য আজকে আজকের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ইমানের সাথে মৃত্যু লাভ একজন মুসলমান হিসাবে, আজ এ মুসলিম একজন মুসলমান কোনো সবসময়ই সে হতে পারে গুনাহগার, হতে পারে সে নাফরমান, হতে পারে সে বেনামাজি, কিন্তু সে চায় যে তার নামাজ, তার আমলের মধ্যে কমজোর হওয়ার পরেও, দুর্বল হওয়ার পরেও সে চায় যে সে ইমানের সাথে তার মৃত্যু লাভ হয়, যেন সে তার ইমানের সাথে মৃত্যু লাভ হয়, সেটা সমস্ত মুমিনের কামনা এবং আশা। তাহলে আসুন আমরা আজকে আমরা আপনাদের সামনে যে আলোচনা করব সেটা হলো ইমানের সাথে মৃত্যু লাভের জন্য সাতটি আমল। এর মধ্যে প্রথম নম্বর আমল হলো, ইমানের সাথে মৃত্যু লাভের জন্য প্রথম নম্বর আমল হলো যে সুরে আল ইমরানের আট নম্বর আয়াত, যেটা আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করছিলাম, সুরে আল ইমরানের আট নম্বর আয়াত, যেটা আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, পাঁচক্ত ফরজ নামাজের পরে অত্যন্ত বিনয় এবং আন্তরিকতার সাথে, অত্যন্ত বিনয় এবং আন্তরিকতার সাথে, আহজারির সাথে আপনি খুব মনোযোগ দিয়া আপনি এই দোয়াটি পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা ছিল আজকের ইমানের সাথে মৃত্যু লাভের প্রথম আমল। ইমানের সাথে মৃত্যু লাভের প্রথম আমল, ইমানের সাথে মৃত্যু লাভের প্রথম আমলটা হলো যে প্রত্যেক নামাজের পরে আমরা চেষ্টা করব বিনয়ের সাথে এবং আন্তরিকতার সাথে আমরা এই দোয়াটি পড়ব, যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজে শিখিয়ে দিয়েছেন, নিজে শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যার অর্থ হলো যে হে আমাদের রব, হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে, আপনি আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে আপনি আমাদেরকে বক্র করো না, আমাদেরকে আমাদের অন্তরকে তুমি বক্র করে দিও না, বাঁকা করে দিও না। আল্লাহু আকবার। এরপরে ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনি আমাদেরকে বিশেষ রহমত দান করেন, বিশেষ রহমত দান করেন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি সব কিছুর দাতা। এই আয়াতের দ্বারা, এই আয়াতের উপরে যদি আমরা গত সপ্তাহের আলোচনা যদি আপনারা শুনতে চান, তাহলে আপনারা ইউটিউবের মধ্যে গেলে এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আর আজকে আমি সংক্ষিপ্তভাবে বলবো এই আয়াতটা আমরা কী করতে পারি,
যে আমরা শিখে নিতে পারি, এটা কোরআনের একটা দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া, সুরে আলে ইমরানের 8 নম্বর আয়াত, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং একজন মিনিস্টার এবং একজন এমপি যদি আপনাকে বলে, আপনি তার কাছে কিছু জিনিস চান, তখন আপনাকে যদি বলে যে তুমি এইরকম একটা আবেদন আমার কাছে নিয়ে আসো, সে নিজে বলছে তুমি এইরকম একটা লেখা, এইরকম কিছু ওয়ার্ড দিয়ে কি লেখা হবে, লেটারের মধ্যে কি ওয়ার্ড হবে, এগুলো বলে দিয়েছে। এবং বলছে তুমি আমার কাছে ইমেল করো, তুমি আমার কাছে আমার অফিসের মধ্যে তোমার চিঠিটা দিয়ে দাও। তখন এটা আশা করা যায় যে সেই এমপি এবং মিনিস্টার এই আবেদনকে অ্যাকসেপ্ট করবে। ঠিক এরকম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের অন্তরকে তুমি হেদায়ত দেওয়ার পরে বক্র করে দিও না, বাঁকা পথে নিয়ে যেও না, আমাদেরকে তুমি ইমান থেকে মহরুম করবা না, এরপরে আপনি আমাদেরকে বিশেষ রহমত দান করেন ইনশাআল্লাহ। এই আয়াতের দ্বারা, এই দুয়ার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপর রাখবেন, ইমানের সাথে মৃত্যুদান করবেন। এই আমলের দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপর রাখবেন এবং ইমানের সাথে মৃত্যুদান করবেন। হুসনুল খাতেমা হবে, ইস্তেকামত হবে, যেটা ইস্তেকামত অর্থাৎ ইমানের সাথে দৃঢ় থাকা, আমলের উপর মজবুত থাকা, এটার নাম হলো ইস্তেকামত। ইস্তেকামত এটা হলো ইমান এবং আমলের উপর মজবুত থাকা, এটার নাম হলো ইস্তেকামত। আর হুসনুল খাতেমা, যদি ইস্তেকামত থাকে, একজন মানুষ যদি ইমানের সাথে থাকে, আমলের সাথে থাকে, তাইলে আশা করা যায় তার ইমানের সাথে মত হবে। এরপরে আমরা বলছিলাম যে এটা ছিল আজকের প্রথম আমল, আজকে এটা ছিল ইমানের সাথে মৃত্যু লাভের প্রথম আমল। এবং দ্বিতীয় আমল হলো ইমানের সাথে মৃত্যু লাভের দ্বিতীয় আমল হলো যে আপনি কী করবেন, একটা দোয়া আমি আপনাদেরকে এখন বলবো, সেই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়বেন এবং এটা খুব বেশি করে এটা পড়বেন, মুনাজাতের মধ্যে পড়বেন, ফরজ নামাজের পরে পড়বেন। এই দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস। এই দোয়াটি আপনারা অনেকেই জানেন, এই দোয়াটি আমরা বেশি করে পড়ব। এই দোয়াটি পড়লে কী লাভ হবে? ইনশাআল্লাহ ইমানের উপর মৃত্যু লাভ হবে। কেন হবে আমি আপনাদেরকে ব্যাখ্যাটা বলবো। প্রথমে হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরজীবিত, হাই মানে জীবিত, হে চিরজীবিত, সবসময় আল্লাহ জীবিত, ইয়া কাইয়ুম, হে রক্ষণাবেক্ষণকারী, সারাটা দুনিয়ার পুরা দুনিয়ার রক্ষণাবেক্ষণকারী হলেন কে? আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস, আমি আপনার রহমতের আবেদন করছি, আমি আপনার রহমতের আবেদন করছি। এখন কথা হলো যে এখানে দেখেন যে আল্লাহর রহমতের দ্বারাই মানুষ কি থাকবে, আল্লাহর রহমতের দ্বারাই মানুষ সমস্ত অনিষ্ট থেকে সে বেঁচে থাকবে। আল্লাহর রহমত ছাড়া মানুষ কি করতে পারবে না, তার নিরাপদ থাকতে পারবে না। নফসের যে নফসে চায় গুনাহ করা, নফসে চায় নাফরমানি করা, নফসে চায় এই দুনিয়ার মধ্যে তার লোভ এবং লালচা, দুনিয়ার মধ্যে তার বিভিন্ন রকমের তার প্রবৃত্তি, তার মনের চাহিদা, এগুলা যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলো মনে চায়, এই সমস্ত গুণা থেকে, নফসের চাহিদা থেকে বাঁচতে পারবে না একজন মানুষ, যে মানুষের সাথে আল্লাহর রহমত তার কাছে নাই, আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই জন্য বলা হয়েছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, প্রথমে দুটি আল্লাহর নাম, যেটাকে বলা হয়েছে যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা হইল ইসমে আজমও বলা হয়েছে। অনেকে মনে করেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা ইসমে আজম, আর ইসমে আজমের দ্বারা কোনো দোয়া করলে দোয়া কবুল হয়। তা হাইয়ুন মানে হইল কি? হাইয়ুন মানে আজালান আবাদান ও হায়াতু কুল্লি শাইইন মুআব্বাদান, যে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত, উনি শুধু আমাদের মতো জীবিত না, আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জীবন, আল্লাহর লাইফ এটার কোনো শুরুও নাই এবং শেষও নাই। এরপরে কাইয়ুম, কাইয়ুম মানে কি? কাইয়ুম মানে হইল কায়িমুন বিযাতিহি, কায়িমুন বিযাতিহি ওয়া ইয়ুকাইয়িমু গায়রাহু বিকুদরাতিহি, যে এটার অর্থ হলো যে যিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত, অর্থাৎ নিজে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আরেকজনের সাহায্য লাগে না, জিবরিলের সাহায্য লাগে না, এই ইব্রাহিম নবীর সাহায্য লাগে না, কোনো মানুষের সাহায্য লাগে না, কোনো মখলুকের সাহায্য লাগে না, আল্লাহ তাআলা নিজে নিজেই স্বয়ং সম্পূর্ণ। এটা হইল কি? কায়িমুন বিযাতিহি, এটা হইলো একটা। আর একটা হইল
শুধু নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ না, যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার শক্তির দ্বারা, তার কুদরতের দ্বারা সমস্ত বিশ্বকে উনি রক্ষণাবেক্ষণ করেন, আসমানকে রক্ষণাবেক্ষণ করেন, আসমানের মধ্যে যা কিছু আছে এটাকে রক্ষণাবেক্ষণ করেন, জমিনের মধ্যে যা কিছু আছে এগুলোর মধ্যে রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হইল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। একটা হাইয়ুন, হাইয়ুন একটা আল্লাহ তাআলার একটা নাম, কাইয়ুম আর একটা নাম। এরপরে আপনি বলছেন যে বিরাহমাতিকা আস্তাগীস, বিরাহমাতিকা আস্তাগীস, ইয়া আল্লাহ আমি আপনার কাছে আপনার রহমত আমি চাই, আল্লাহর রহমত আমি চাই। আর রহমত যদি আপনি আপনি পেয়ে যান, রহমত যদি আপনি পেয়ে যান, তাইলে আল্লাহর রহমত যদি আপনার সাথে থাকে, তাইলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ইমানের উপর ইস্তেকামত থাকবেন, ইমানের উপর আপনি দৃঢ় থাকবেন, ইমানের উপরে অটল থাকবেন, দিনের উপর অটল থাকবেন, এবং ইমানের উপর মৃত্যু লাভ হবে ইনশাআল্লাহ। তাহলে এই দোয়াটি আমরা শিখে নিব, যেটা ইমানের উপর মৃত্যু লাভের জন্য দ্বিতীয় আমল, ইমানের উপর মৃত্যু লাভের জন্য দ্বিতীয় আমল হলো এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস, যে হে চিরঞ্জীব, হে চিরজীবিত, হে রক্ষণাবেক্ষণকারী, আমি তোমার রহমতের আবেদন করছি। তিন নম্বর হলো, তিন নম্বর আমল, যে আমলের দ্বারা ইমানের উপর মৃত্যু লাভ হবে, যে আমলের দ্বারা ইমানের উপর মৃত্যু লাভ হবে, তিন নম্বর আমল হলো মিসওয়াকের উপর আমল করা, মিসওয়াকের আমল করা। সুবহানাল্লাহ, মিসওয়াকের আমল করা। মিসওয়াকের ফজিলত আপনারা অনেকে জানেন, যে মিসওয়াক সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল বলছেন লাউলা لولا شق لولا نشق على امتي لامرتهم بالسواك عند كل وضوء عند كل وضوء اكثر রাওয়াতের মধ্যে আসছে, আরেকটা রাওয়াতের মধ্যে আসছে عند كل صلاه, যে আমার উম্মতের উপর لولا نشق على امتي, لولا نشق على امتي, যদি আমার উম্মতের উপর, যদি আমার উম্মতের উপর যদি কি হইতো না, এটা এই কঠিন হইতো না, আমি মনে করছি এটা যদি, তাইলে আমার মনে চায় আমি তাদেরকে এটা জরুরি করে দিব, আবশ্যক করে দিব, প্রত্যেক ওযুর সাথে তারা যেন মিসওয়াক করে। কিন্তু আমি এটা, অর্থাৎ আল্লাহ রসুলের মনের চাহিদা ছিল এটা যেন ফরজ হয়ে যায়, এটা যেন এরকম আবশ্যক একটা বিষয় হয়ে যায়, এটা এটা আল্লাহ রসুলের মনের চাহিদা ছিল। এই জন্য আরেকটা হাদিসের মধ্যে আসছে যে এটা মিসওয়াক এটা এমন একটা আমল যে আসিওয়াক মিথারাতুন লিল ফাম ও মারদাতুন লির রব। সুবহানাল্লাহ, যে মিসওয়াকের দ্বারা মুখ পরিষ্কার হয় আর মারজাতুন লির রব, রব রাজি হয়, রব সন্তুষ্ট হয়, আমাদের রব, আমাদের খালিক এবং মালিক সন্তুষ্ট হন মিসওয়াকের আমলের দ্বারা। এই মিসওয়াকের আমলের দ্বারা আমাদের কি হবে, ইমানের সাথে মৃত্যু লাভ হবে, মিসওয়াকের আমলের দ্বারা কি হবে, ইমানের উপর মৃত্যু লাভ হবে। এটা ফতোয়ায়ে শামি, যেটা অনেক বড় কিতাব, ফতোয়ার অনেক বড় কিতাব, হানাফি মজহাবের অনেক বড় কিতাব, ফতোয়ায়ে শামির মধ্যে বলা হয়েছে ওয়া মিন মানাফিহি তাযকিরুশ শাহাদা ইনদাল মাউতি, যে মিসওয়াকের তো অনেক ফায়দা আছে, অনেক ফায়দা আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফায়দা হলো যে মৌতের সময় কলিমা নসিব হবে, মৌতের সময় কি হবে, কলিমা নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মরণের সময় যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কলিমা নসিব করেন, কলিমার সাথে যদি আমাদের মৌত হয়। আর হাদিসের মধ্যে আসছে যার জীবনের শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখাল আল জান্নাহ, সে জান্নাতে যাবে। এই জন্য এটা হলো তিন নম্বর আমল, যারা মিসওয়াকের উপর আমল করবেন ইনশাআল্লাহ ইমানের সাথে মৃত্যু লাভ হবে, ইমানের সাথে মৌত হবে। চার নম্বর আমল, চার নম্বর আমল হইল যে ইমানের সাথে মৃত্যু লাভের চার নম্বর আমল হইল যে আপনি এবং আমি প্রত্যেক দিন ইমানের শুকরিয়া আদায় করব, ইমানের শুকরিয়া। কেন, ইমান যদি না থাকতো তাহলে আপনার সব কিছু বেকার ছিল, সব কিছুই বেকার ছিল। আপনি যদি চ্যারিটির কাজ করেন, আপনি যদি মানুষকে সহযোগিতা করেন, এগুলো কিছুই আপনার সব হবে না, কেন আপনার কাছে ইমান নাই, আপনার কাছে কি নাই, ইমান নাই। এই জন্য ইমান আমরা দেখা যায় যে ইমানের শুকরিয়া আমরা আদায় করি না। এই জন্য আমি আমাদের ভিউয়ার যারা আছেন, আমাদেরকে যারা দেখছেন, সবার কাছে অনুরোধ করব, আপনি প্রত্যেক দিন, প্রত্যেক দিন আপনি সম্ভব হলে দুই রাকাত নামাজ পড়েন। এটা কিসের জন্য, যে যে ইমানের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইমান দিয়েছেন। আজকে দেখেন, আজকে অনেক মানুষকে আল্লাহ তাআলা ইমান দেন নাই, আল্লাহ তাআলা অনেক মানুষকে ইমান দেন নাই, আল্লাহ তাআলা অনেক মানুষকে ইমান দেন নাই। আমাদের চাইতে অনেক মানুষ, সুন্দর মানুষ দুনিয়াতে আছে, ডিগ্রি প্রাপ্ত মানুষ আছে, অনেক বড় বড় মানুষ আছে, আল্লাহ তাআলা তাদেরকে ইমান দেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, সাজিদার মধ্যে গিয়ে শুকরিয়া আদায় করব, দুইটা রাকাত নামাজ পড়বো, ডেইলি দুইটা রাকাত নামাজ পড়বো, হে আল্লাহ তুমি আমাকে ইমান দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি, দুই রাকাত নামাজ পড়বো। এরপরে যদি আপনি দুই রাকাত নামাজ পড়তে নাই পারেন, কমসে কম মুনাজাতের মধ্যে এই কথাটা বলেন, কমসে কম মিনিমাম মুনাজাতের মধ্যে এই কথাটা বলেন, হে আল্লাহ তুমি আমাকে ইমান দিয়েছো,
আল্লাহ তুমি আমাকে ইমান দিয়েছো, তোমার শুক্রিয়া আমি আদায় করি, তোমার শুক্রিয়া আদায় করি। তুমি যদি আমাকে ইমান দিতে না, তাহলে আমি হয়তো পাবের মধ্যে থাকতাম, আমি না হলে গানের মধ্যে থাকতাম, আমি না হইলে মদের মধ্যে থাকতাম, আমি হয়তো দুনিয়ার মধ্যে যত বড় বড় নাফরমানি হইতে আছে এই সমস্ত নাফরমানির মধ্যে আমি থাকতাম। তুমি আমাকে ইমান দেওয়ার কারণে হে আল্লাহ আজকে আমি মসজিদের দিকে দৌড় দিচ্ছি, আমি হে আল্লাহ আমি পাক পবিত্র থাকি, আমি না পাক হলে আমি পাক হয়ে যাই, আমি ওজুর সাথে থাকি, গুসলের সাথে থাকি, এবং কোরআন কোরআনে করিম যেটা আল্লাহ রাব্বুল আলামিন বুক আসমান এবং জমিনের নিচে, আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হইল কোরআনে করিম, সেই কোরআনে করিমকে টাচ করার আমাকে তুমি অনুমতি দিয়েছ, পড়ার সুযোগ করে দিয়েছ, এই জন্য হে আল্লাহ আমি তোমার শুক্রিয়া আদায় করি। ডেইলি আমরা এই কথাটা বলবো। কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে ডেফিনেটলি আমি অবশ্যই অবশ্যই আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। এই জন্য নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল কি ইমান। ইমান হলো সবচেয়ে বড় নিয়ামত। একজন মানুষের না আছে গড়, না আছে বাড়ি, না আছে ডিগ্রি, না আছে জব, কিছুই নাই, সে আপনার কি করে এই আপনার দিন আনে, দিন দিন দিনের বেলা কিছু রুজি করে আর এরকম রাত্রের বেলা ডাল ভাত খায়, কারণ এই মানুষটাও, এই মানুষটাও সে নাকাম না যদি তার সাথে ইমান থাকে, সে কামিয়াব, সে সফল যদি তার ইমান সাথে তার সাথে থাকে। এই জন্য আমরা মনে করছি যে কয়েকটা ঘরের মালিক হইলে, ভালো ডিগ্রি হইলে আমরা মনে হয় কামিয়াব। আল্লাহর কসম, আল্লাহর কসম যে দুনিয়ার মালের মধ্যে কামিয়াবি না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আওলাদুকুম জিনাতুল জিনাতুন, যে এগুলো হলো জিনাত মানে সৌন্দর্য চাকচিক্য, কিন্তু এগুলো আমাদের জন্য একটা পরীক্ষা, এগুলার দ্বারা আমরা যাতে আল্লাহকে না বলি। এই জন্য আমরা বলবো যে আমরা ডেইলি কী করতে হবে, ইমানের শুকরিয়া আদায় করতে হবে। ইমানের যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলছেন তাহলে আমি তোমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে, নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। তাহলে যদি আমরা ইমানের শুকরিয়া আদায় করি যে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে ইমান দিয়েছ, তোমার শুকরিয়া আদায় করছি, তাহলে ইমান আমাদের বাকি থাকবে, আর শুধু বাকি থাকবে না, ইমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ইমানকে দিন দিন বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে, ইমান বৃদ্ধি হবে। তাহলে চার নম্বর আমল হলো আমরা প্রত্যেক দিন ইমানের শুকরিয়া আদায় করবো। প্রত্যেক দিন আমরা কী করবো? ইমানের শুকরিয়া আদায় করবো। এর মধ্যে পঞ্চম নম্বর আমল হলো, পঞ্চম নম্বর আমল হলো যে ইমানের সাথে মৃত্যু লাভের জন্য পঞ্চম নম্বর আমল হলো যে কুদৃষ্টি থেকে বেঁচে থাকবো, বদনজরি, বদনজরি থেকে আমরা বেঁচে থাকবো, কুদৃষ্টি থেকে, কুদৃষ্টি থেকে বেঁচে থাকবো। যে বলা হয় যে হাদিসের মধ্যেও আসছে, হাদিসের মধ্যেও আসছে যে যারা আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে বলছেন, হাদিসে কুদসি মানে কি, যেটা হুয়াল হাদিসুল্লাযী বাইয়ানাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাফজিহি ওয়া ইউনসিবুহু ইলা রাব্বিহি। হাদিসে কুদসিটাকে বলা হয় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়ার্ডকে, নবী ইসলাম বর্ণনা করছেন, কিন্তু এই হাদিসকে, এই কথাটাকে আল্লাহর দিকে নিসবত করছেন, বলছেন আল্লাহ তাআলা বলছেন। নর্মাল হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এরকম বলেন না যে কাল আল্লাহ, বলেন না যে আল্লাহ বলছেন, বলেন না। যদি কোনো হাদিসের মধ্যে আমাদের নবী বলেন কাল আল্লাহু, আল্লাহ বলছেন, এটার নাম হলো হাদিসে কুদসি। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ার্ডটি বলছেন নবী করিম সাল্লাম, তার জবান থেকে বের হয়েছে, কিন্তু আল্লাহর নবী এই কথাটার সম্পর্ক আল্লাহর দিকে করছেন, এটার নাম হলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে আসছে যে ইন্না নাযরা সাহমুন মিন সাহাম ইবলিস, যে নজর যেটা, দৃষ্টি, আমরা যে চোখের দ্বারা দেখি যেটা, এটা যদি আপনি বদনজরি করেন অর্থাৎ কুদৃষ্টি করেন, যেটাকে দেখা যায় না, যে আমরা যদি এইরকম কুদৃষ্টি করি, তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে সাহমুন মিন সাহাম ইবলিস, এটা হলো ইবলিসের একটা বিষাক্ত তীর, মাসমুমুন, একটা বিষাক্ত তীর, যে বিষ। আপনাকে যদি অনেক মানুষে আপনাকে আপ্যায়ন করার জন্য বলে, অনেক দামি দামি আইটেম রাখছে, অনেক ভালো ভালো আপনার খানির আইটেম আছে, কিন্তু বলছে যে এটার মধ্যে একটু কী আছে, বিষ আছে, জ্বর আছে, তাহলে আপনি কি খাবেন? আপনি তো খাবেন না। তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে কুদৃষ্টি যেটা, এটা হলো ইবলিসের বিষাক্ত একটা তীর, ইবলিসের বিষাক্ত একটা তীর। এরপরে বলা হয়েছে মান তারাকাহা মাখাফাতি, যদি কোনো মানুষে আল্লাহ তাআলার বয়ে, আল্লাহ বলছেন আমার বয়ে, আল্লাহ বলছেন আমার বয়ে যদি কোনো মানুষে বদনজরি করে না, সুন্দর নারীকে দেখে না, কোনো মহিলাকে যার সাথে পর্দা তাকে যদি দেখে না, তাহলে আবদাল তু ইমানান, আমি তাদেরকে এমন একটা ইমান দিব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি,
সে তার কলবের মধ্যে অন্তরের মধ্যে এটা টেস্ট এটার মজা অনুভব করবে, ইমানের মজা অনুভব করবে। সুবহানাল্লাহ, যারা কুদৃষ্টি করে না, যারা চোখের হেফাজত করে, যারা পরনারী দেখলে চোখকে নিচু করে দেয় এবং মহিলারা পুরুষদেরকে দেখলে চোখকে নিচু করে দেয়, কারণ এইরকম পুরুষ এবং মহিলা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যারা আমার বয়ে আমার বয়ে তারা চক্ষুকে হেফাজত করলো, তার বদনজরি করলো না, আমি তার কলবের মধ্যে অন্তরের মধ্যে ইমানের টেস্ট ঢুকিয়ে দিব। এরপরে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী বলেন যে ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দখলত কলবান লা তখরুজু মিনহু আবাদান, যে ইমানের টেস্ট যদি কোনো অন্তরের মধ্যে যায় পৌঁছে যায় এটা আর কোনো দিন বের হয় না। সুবহানাল্লাহ, ইমানের টেস্ট যদি কোনো মানুষের অন্তরের মধ্যে যায় তাহলে এটা আর কোনো দিন কি হয় না, কোনোদিন এটা বের হয় না, কোনোদিন এটা বের হয় না। এরপরে বলছেন মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী এই কথা বলার পরে বলছেন তাহলে বোঝা যায় যদি কোনো মানুষের কাছে ইমানের টেস্ট হয় আসে তাহলে এই মানুষ ইমানের সাথে মৃত্যু লাভ হবে, ইমানের সাথে মৃত্যু লাভ হবে। যদি কোনো মানুষে ইমানের হালাওয়াত ইমানের টেস্ট ইমানের মজা অনুভব করে তার দিলের মধ্যে পৌঁছে তাহলে এই মানুষের কাছ থেকে ইমান আর কোনো দিন যাবে না, ইনশা আল্লাহ তার মত ইমানের উপর হবে, তার মত ইমানের উপর হবে। এটা ছিল পাঁচ নম্বর আমল, কুদৃষ্টি থেকে বাঁচা, কুদৃষ্টি থেকে বাঁচা, বদনজরি থেকে বাঁচার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের সাথে মুদান করবেন। ছয় নম্বর আমল হলো যে ইমানের উপর মৃত্যু লাভের জন্য ষষ্ঠ আমল হলো যে আমরা আজানের পরে দোয়া পড়ব। আজানের পরে যদি আমরা দোয়া পড়ি সেই আজানের পরের দোয়া পড়ার বরকতেও আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপর মতদান করবেন, ইমানের উপর মতদান করবেন। আজান আমরা যে সময় শুনি তখন আমরা কী করি, আজানের জবাব দেই, আজানের জবাব দেই। এই যে সময় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবর আল্লাহু আকবর, আমরাও বলি আল্লাহু আকবর আল্লাহু আকবর, এরকম সেম ওয়ার্ডকে আমরা রিপ্লাই করি, সেম ওয়ার্ডকে রিপ্লাই করি। হ্যাঁ, যে সময় উনি বলে হাইয়া আলা সালাহ তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উনি যে সময় বলে হাইয়া আলাল ফালাহ তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে উনি যে সময় বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম আমরা বলি সাদাকতা ওয়া বাররতা, সাদাকতা ওয়া বাররতা। এরপরে আজান শেষ হওয়ার পরে, আজান শেষ হওয়ার পরে আমরা কী করি, দুরুদ পড়ি, আজান নবীর উপর দুরুদ পড়ি, এরপরে আমরা দোয়া পড়ি। সেই দোয়াটি হলো কি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা آتي محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته এরপরে انك لا تخلف الميعاد এটা আরেকটা দাওয়াতের মধ্যে আসছে। এই দোয়াটি যারা পড়বে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন হাল্লাত লাহু শাফাআতি, আমার সুফারিশ তার জন্য ওয়াজিব, আমার সুফারিশ তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এরপরে মোল্লা আলী কারী রহমতুল্লাহ বলেন ফাফিহি ইশারাতুন ইলা বাশারাতে হুসনিল খাতিমা, ফাফিহি ইশারাতুন ইলা বাশারাতে হুসনিল খাতেমা। অর্থাৎ এই যেহেতু আল্লাহ রাসূল বলছেন আমি সুপারিশ করব, আর নবী সুপারিশ কাফিরের জন্য করবেন না, যদি কোনো মানুষের মত ইমানের উপর হয় না তাহলে তো সে কাফির হয়ে গেল, আর কাফিরের জন্য তো নবী সুপারিশ করতে পারবেন না। এই জন্য মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী বলেন যদি কোনো মানুষ সে আজানের পরে দোয়া পড়ে তাহলে এটা আর সে নিশ্চিত তার ইমানের উপর মত হবে, সে কী হবে, ইমানের উপর মত হবে, আর নবীর সুপারিশও তার ভাগ্যে জুটবে, নবীর সুপারিশও সে পাবে। যদি আজানের পরে দোয়া পড়ে তাহলে দোয়া পড়ার বরকতে তার মত ইমানের উপর হবে আর নবীর সুপারিশ সে অর্জন করতে পারবে। সর্বশেষ আমল যেটা আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইমানের উপর মৃত্যু দান করার জন্য, যাতে ইমানের উপর মৃত্যু দান করেন এই জন্য সর্বশেষ আমল যেটা, এটা আমি আপনাদেরকে বলবো এখন, সেটা হলো যে আল্লাহ তাআলার আল্লাহওয়ালা যারা আছেন, আল্লাহওয়ালা যারা আছেন, যারা নেককার আছেন, যারা কে আছেন, সালেহীন আছেন, এদের সোহবত অর্জন করা, এদের সান্নিধ্য অর্জন করা, এদের সাথে সময় টাইম, এদের ওয়াজের মধ্যে, এদের মজলিসের মধ্যে শরিক হওয়া এবং এদেরকে মহব্বত করা, এটা হইল সর্বশেষ ইমানের সাথে মৃত্যু লাভের জন্য। ইমানের সাথে মৃত্যু লাভের জন্য সর্বশেষ আমল হইল যে সোহবতে সালেহীন, যারা আল্লাহওয়ালা যারা, এদের সান্নিধ্য অর্জন করা এবং এদেরকে মহব্বত করা। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে আল্লাহওয়ালাদের যারা আল্লাহওয়ালা, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারাই আল্লাহওয়ালা, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারাই ইদারু জুকির আল্লাহ, যারা আল্লাহওয়ালা, এদের সাথে যদি আপনার সম্পর্ক হয়, এদের মজলিসের মধ্যে, এদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, এদের সাথে যদি আপনি এদের সাথে মশওয়ারা করে যদি আপনার জীবনকে গঠন করেন তাইলে, এবং এদেরকে যদি মহাব্বত করেন তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে মত দান করবেন।
আমরা যারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্ক রাখার কারণে, এই মহাব্বত রাখার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে মতদান করবেন। এটার দলিল কি? এটার দলিল হইল বুখারি শরীফের মধ্যে আসছে যে, বুখারি শরীফের মধ্যে একটা হাদিস, একটা হাদিস আছে যে একজন মানুষ এমনি বের হয়েছিল এবং হঠাৎ করে দেখে একটা মদ্দিসের মধ্যে, আল্লাহওয়ালাদের মদ্দিস, নেককার মানুষের মদ্দিস, তখন মনে আসলো একটু বসে যাই মদ্দিসের মধ্যে। তখন এই মদ্দিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন যে সবাইকে আমি মাফ করে দিলাম, এই মদ্দিসের মধ্যে যারা আছে সবাইকে আমি মাফ করে দিলাম। তখন ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, ইয়া আহকামুল হাকিমিন, এখানের মধ্যে একজন মানুষ, উনি কিন্তু এই জায়গার মধ্যে আসার জন্য নিয়ত ছিল না, এদিকে অন্য কারণে আসছিল আর এমনিই বসে গেছে, তাকেও কি আপনি মাফ করে দেবেন? সুবহানাল্লাহ, এটা বুখারী শরীফের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেন, কাদ গাফারতু লাহু, অবশ্যই আমি তাকেও মাফ করে দেব, আমি তাকেও কি করে দেব, মাফ করে দেব। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফতহুল বারীর মধ্যে বলেন, ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাআহুম ফি জামিই মা ইয়াতাফাদ্দালুল্লাহু বিহি আলাইহিম ইকরাম আল্লাহুম। এটা কেন আল্লাহ তাআলা মাফ করে দিলেন যে বিটে উনি, এই ব্যাখ্যাটা আমি বলছি না, এটার মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি বলছেন, এই মানুষটা এই নিয়ত ছিল না, এদের মধ্যে মধ্যে বসার নিয়ত ছিল না, কিন্তু এদের কাছে গিয়া বসছে এই বসার বরকতে, এই আল্লাহওয়ালাদের বরকতে, এদের সম্মানের খাতিরে আল্লাহ তালা তাকেও মাফ করে দিলেন। যেমন আপনি বলেন একজন বড় মানুষ, বড় একজন মিনিস্টার, তার সাথে যারা থাকে, পিএস যারা থাকে, তাদেরকেও আল্লাহ অনেক সম্মান মানুষে দেয়। ঠিক এরকম একজন বড় আল্লাহওয়ালা, এর চাইতে বড় বড় বুজুর্গ যারা আছেন, এদের সাথে যারা খাদিম থাকে, এদেরকেও আল্লাহ তালা অনেক সম্মান দেন, এদেরকেও মানুষে সম্মান করে, এদেরকেও মানুষে হাদিয়া দেয়, এদের কাছেও মানুষের দোয়া নেয়। এই জন্য বলা হয়েছে যে এটা হলো একটা দলিল যে আপনি যদি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনি আল্লাহ তালা আপনাকে সখী বানাইবে না। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যারা এদের সাথে সম্পর্ক রাখবে এদেরকে আল্লাহ তালা সখী বানাবে না। এদেরকে আল্লাহ তালা সখী বানাবে না মানে কি, যে আল্লাহ তালা তাদেরকে ইমান থেকে মহরুম করবে না। তাহলে আজকে যে আমি আপনাদেরকে সামনে যে বললাম, সাতটা আমল বললাম, সেই সাতটা আমল অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদের এই প্রোগ্রামের মধ্যে শরিক হতে পারবেন। দোয়া সম্পর্কে কোনো প্রশ্ন করে, আপনাদের যদি কোনো দোয়া সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাদের সাথে শরিক হতে পারবেন। আজকের যে আলোচনাটা, আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনছেন। আমি আপনাদেরকে বলেছি যে ইমানের সাথে মৃত্যু লাভের জন্য সাতটি আমল আমি আপনাদেরকে বর্ণনা করছি। জি, আমাদের সাথে কলার আছেন। জি, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ভাইয়া। জি, জি জি, আপনি প্রশ্ন করো। কাজে জি, আমার একটা প্রশ্ন, আমি একটা দোকান মেনু জানতাম ভাইয়ার, দোকটা হইল কি আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুকরিমনা ওয়া আতিনা ওয়া তাকরিমনা জি, ঠিক আছে। জি, দুয়াটার মিনিং কি, তা কেউ লাগে এটা পড়লে কি, তা কোন সময় পড়বে না তো জানতাম তো। জি, জাজাকাল্লাহ সিস্টার, আপনার সুন্দর প্রশ্ন। জি, আমাদেরকে যে বোন প্রশ্ন করেছেন, অনেক সুন্দর একটা প্রশ্ন, অনেক সুন্দর একটা দোয়া বলেছেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা,
اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا এই যে দোয়াটা এটা হইল আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা এটার অর্থ হইল যে হে আল্লাহ আপনি আমাদেরকে বেশি করে দেন হ্যাঁ অর্থাৎ ওয়া লা তানকুসনা আমাকে আমাদেরকে কম করে দিবেন না অর্থাৎ যেগুলোর দ্বারা আমার কল্যাণ হয় যেগুলোর দ্বারা আমার দুনিয়াতে লাভবান হয় আখেরাতের মধ্যে লাভবান হয় এগুলো আপনি বেশি করে আমাকে দান করেন আল্লাহুম্মা জিদনা জিদনা যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বেশি করে দেন ওয়ালা তানকুসনা এবং আমাদেরকে যেন কম করে না দেন ওয়া কারিমনা মানে হে আল্লাহ আপনি আমাদেরকে সম্মান দান করেন একরাম সম্মান দান করেন ওয়ালা তুহিন্না আপনি আমাদেরকে কি করবেন অপদস্থ করবেন না আপনি আমাদেরকে ওয়ালা তুহিন্না ওয়া কারিমনা ওয়ালা তুহিন্না আপনি আমাদেরকে অপদস্থ করবেন না ওয়া আতিনা হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন আপনি আমাদেরকে দান করেন ওয়ালা তাহরিমনা আপনি আমাদেরকে মহরুম করবেন না আপনি আমাদেরকে মহরুম করবেন না ওয়া আসিরিনা হে আল্লাহ আপনি আমাদেরকে অগ্রাধিকার দেন ওয়ালা তুসির আলাইনা হে আল্লাহ আপনি আমাদেরকে অগ্রাধিকার দেন আমাদের উপর অন্য জাতিকে অগ্রাধিকার দিবেন না সম্মান দিবেন না তাহলে এই দোয়াটা অনেক সুন্দর দোয়া আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া কারিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা জি আমাদের সাথে কলার আছেন জি কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম জি আমি একটা ওই যে প্রথম এখন সেকেন্ড দোয়াটা বলছেন ওইটা একটু একটু করে বলবেন ইমানের সাথে যেটা গিয়া হয় কোন দোয়া এই এখন তো বলছেন এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেরহমত ইয়া আস্তাগফির ওইটা যে একটু বললে একটু ভালো হবে কি জি জি আর কোনো প্রশ্ন আছে আপনার আরেকটা আছে শুক্রবার দিন বলছেন একটা দরুদ আশি ভাবে পড়লে গুণমাবেন ওইটা একটু বলবেন কের অর্থ আপনি আর একদিন বলছিলেন না শুক্রবার দিন একটা দরুদ পড়লে 80 বছর গুনাম আপনাকে কেউ বলবে দরুদ জি ওইটা যদি একটু বলবেন আর একটু বলো ভালো হবে কি জি ঠিক আছে হুজুর তাহলে আসসালামু আলাইকুম জি আমাদেরকে সুন্দর প্রশ্ন করেছেন একজন বোন একটা দোয়া আমি বলেছিলাম সেটা জানতে চাইছেন যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ এটা আপনি শিখে নেবেন ইনশাআল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আর এটার অর্থ হলো যে হে চিরজীবন্ত মানে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় জীবিত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ এটার অর্থ হইল যে হে চিরঞ্জীব হে চিরজীবিত হে সবার রক্ষণাবেক্ষণকারী হাই মানে হে চিরজীবিত হে রক্ষণাবেক্ষণ কাইয়ুম মানে রক্ষণাবেক্ষণকারী বিরহমাতিকা আস্তাগীথ আমি আপনার রহমতের আবেদন করছি আর এই দোয়ার সাথে আরেক এরপরে আপনার আরেকটা দোয়া এরকম অ্যাড করা যায় এটাও হাদিসের মধ্যে আসছে يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين আমি আবার বলছি يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين ولا تكلني إلى نفسي طرفة عين এরপরে উনি বলছেন এটার অর্থটা আমি বলে দেই এটা সুন্দর একটা দোয়া যে পরের অংশের অর্থটা হইল যে আসলিহ লি শানি কুল্লা যে আমার সমস্ত বিষয়গুলোকে সংশোধন করে দেন আপনি আমাকে ইসলাহ করে দেন সংশোধন করে দেন ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন আপনি আমার নফসের দিকে একটা সেকেন্ডের জন্য চোখের পলকের সম পরিমাণ আপনি আমাকে ছাড়বেন না আপনি আমার নফসের উপর ছাড়বেন না আমি আপনার আমার উপর আমাকে যদি আমার উপরে ছাড়েন আমার নফসের উপর ছাড়েন
তাহলে আমি তো ধ্বংস হয়ে যেতে পারি, আমি নষ্ট হয়ে যেতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে সবসময় আপনার ছায়া এবং আপনার রহমত আমার সাথে যেতে থাকে, এই দোয়াটা এর ভিতরে আছে। শুক্রবারের দুরুদ যেটা আমি বলছিলাম আপনাদেরকে, শুক্রবারের যে দুরুদ সেটা হলো আসরের নামাজের পরে কথা না বলে, আসরের নামাজের পরে কথা না বলে একটা দুরুদ আছে, এটাকে আপনি 80 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরুদের দ্বারা আপনি যদি পড়েন ইনশাআল্লাহ, হাদিসের মধ্যে আসছে যে তোমরা ইয়াউমুল জুম্মা, জুম্মার দিন আকসিরু আলাইয়া সালাতান, তোমরা বেশি বেশি করে আমার উপর দুরুদ পড়ো, নবী বলছেন। এই জন্য জুম্মার দিন আমরা সবাই দুরুদ পড়বো, মিনিমাম 300 বার পড়বো মিনিমাম। হ্যাঁ, আর আসর নামাজের পরে এই দুরুদটা আমরা পড়ে নিব 80 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আপনারা যারা প্রশ্ন করছেন, আপনারা আমাদের আমাদের প্রোগ্রামের মধ্যে আপনারা আপনাদের প্রশ্নের দ্বারা আমাদের ভিউয়াররা অনেক সময় অনেক দোয়াগুলো তারা জানার সুযোগ হয়। আপনারা অনেক সময় আছে, অনেক প্রোগ্রামে আমরা অনেক দোয়াগুলো বলি, আপনার এক প্রশ্নের দ্বারা এটাও অনেক ভিউয়ার আছেন হয়তো, আপনার প্রশ্নের দ্বারা অনেকে এই দোয়াটা শিখে নিতে পারেন, তাহলে এটা ইনশাআল্লাহ এটা সদকায়ে জারিয়া হবে, এটা ওর মধ্যে আপনার একটা ফায়দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিওয়ার্ড দিবেন। আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনার মধ্যে, আজকের যে আলোচনা এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, সেই আলোচনার মধ্যে আমরা বলেছিলাম যে আমরা ঈমানের সাথে মৃত্যু লাভের জন্য কয়েকটা আমল বলেছিলাম। আল্লাহর একজন বড় একজন ওলির ঘটনা আছে এরকম, আল্লাহর একজন বড় একজন ওলি, উনি যে সময় মৃত্যুর সময় ওনার কাছে যারা আছেন তারা তাকে কালিমার তালকিন করছেন, ওনাকে গিয়া ওনার কানের কাছে গিয়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এই আল্লাহর ওলি মুখের দ্বারা না করছেন, না করছেন, না করছেন। তখন তারা সবাই এই আপনার এই ভয় করছেন যে অত বড় একজন আল্লাহর ওলি, আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর উনি মুক্তি না করছে, আল্লাহ আকবার, এটা তো কুফরি কালাম হয়ে যাবে, এটা তো ইমান শেষ হয়ে যাবে। তখন এরপরে আল্লাহ তালা ওনাকে হুশ দিছেন, আবার হুশ দিছেন। হুশ আসার পরে ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনাকে আমরা বললাম যে কলিমা যে সময় আমরা বললাম তখন আপনি মুক্তি না করলেন, এটা কেন করলেন? তখন উনি বললেন যে এটা আমি তোমরা যে কলিমা পড়ছো এই কলিমারকে আমি না করি নাই, আমি না করছি শয়তান আমার কাছে আসছিল, এই শয়তান আসার পরে বলছে, শয়তান আমার কাছে আসার পরে বলছে যে হে আল্লাহর ওলি, তুমি তো কামিয়াব হয়ে গেলে, তুমি তো সফল হয়ে গেলে। তখন আমি শয়তানকে বললাম না, এখনও আমি কামিয়াব হয় নাই, এখনও আমার মৌতের কিছু সময় বাকি আছে, আমি জানি না সামনের যে কয়েকটা সময় কয়েকটা মিনিট আছে এই টাইমটাও আমি ইমানের সাথে থাকতে পারবো কি পারবো না, সামনের যে সময়টা এটাও ইমানের সাথে থাকতে পারবো কি পারবো না, এটা আমার কাছে কোনো গ্যারান্টি নাই। আমরা সাধারণ মানুষ, আমরা তো আরও বেশি ভয় থাকা দরকার, ইমানের সাথে মৃত্যু হচ্ছে কি হচ্ছে না, এই জন্য আমরা অবশ্যই আমরা আমলের সাথে থাকবো, ইমানের উপরে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপর মৃত্যু দান করবেন। আমরা ছোট্ট একটা বিরতিতে আবারও আপনাদের সাথে ফিরে আসবো, আপনাদের কাছে ফিরে আসবো, আপনারা আমাদেরকে দোয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারবেন, আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন মাসনুন দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মাসনুনের প্রোগ্রামে আবারও স্বাগত জানাই। আমরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করার তৌফিক দান করেছেন রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যে বিশেষ করে আমাদের মৌত এবং মৃত্যু কীভাবে ইমানের সাথে হয় সে বিষয়ে আমরা 7টি আমলের কথা আমরা বর্ণনা করেছি। বিশেষ করে এই 7টি আমল আমরা যদি করি তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করবেন। এই 7টি আমলের বাইরেও কিন্তু আরও অনেক আমল আছে, এই 7টি আমলের বাইরেও কিন্তু আরও অনেক আমল আছে যেগুলোর দ্বারাও কী হবে ইমানের সাথে মৃত্যু লাভ হবে।
আমাদের সাথে কলার আছেন, যে কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন হুজুর। একটা, আমি পয়লা প্রোগ্রামর দেখছিলাম, সাতটি আমল আমার ওখানটা হইয়া দিবা খিতা খিতা আমল হতাম। আর দুই নম্বর হইল হুজুর, আমি একটা দোয়া কইতাম, ওটা আমার ওইছে নি, ওটা আমার আর ওটার মিনিং খিতা আমার হইয়া দিবা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। يا حي يا قيوم برحمتك استغيث واصلح لي شأني كله ولا تكلني طرفة عيني. او عرفت تخويتم برمني دي خوكا عرفت دميل حضور. اللهم إني أعوذ بك من الدم والحزن والبخل والجبل والجبل ألوات الدين وكهر الرجال. বিস্তারিত আমি আলোচনা করি লেছি, ওকে, আমি সংক্ষিপ্ত ভাবে কইব ইনশাআল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ হুজুর, থ্যাংক ইউ। জি, আমাদেরকে যে বোন প্রশ্ন করেছেন, এটা হইল বিরহমতিক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিক আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এটা আমি আপনাদেরকে বলেছি, অলরেডি বলে ফেলেছি, উনি মনে হয় মিস করেছেন। আসলে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরজীবিত, হে চিরজীবিত, হে সবার রক্ষণাবেক্ষণকারী, আপনার রহমত আমরা নিবেদন করছি, আপনার রহমত আমরা আশা করছি, আপনার সোয়াল করছি আপনার রহমতের। এরপরে আসলিহ লি শানি কুল্লা, এবং আপনার যাবতীয় বিষয়কে আপনি সংশোধন করে দেন। আসলিহ লি শানি কুল্লা, আপনি আমার যাবতীয় বিষয়কে সংশোধন করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আপনি তারফাতা আইন মানে চোখের পলকের সম পরিমাণ আপনি আমাকে আমার নিজের নফসের উপর ছেড়ে দিবেন না, কেন আমি আমার নফসের উপর কিনা নির্ভর করতে পারি না, আমি ভরসা করতে পারি না। হে আল্লাহ, আপনার আপনি আমাকে আমার উপরে ছেড়ে দিবেন না, অর্থাৎ আপনার রহমত আমার দরকার সব সময়, এভরি সেকেন্ড, এভরি সেকেন্ড, যাতে আল্লাহর রহমত আমাদের সাথে থাকে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এরপরে আরেকটি দোয়া বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জাবন ওয়া দালা ইদ্দাইন ওয়া গালাবাতি রিজাল। এটাও আমি অনেক সময় বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন, টেনশন থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপদ রাখেন। আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, মিনাল হাম, টেনশন থেকে, ওয়াল হজন, চিন্তা থেকে, ওয়াল আজ, অপারগতা থেকে, ওয়াল কাসাল, অলসতা থেকে, ওয়াল জুবন। আল্লাহুল মানে কৃপণতা, ওয়াল বুখল মানে কৃপণতা থেকে পানা চাই। এরপরে ওয়াল জুবন মানে বুজদিলি, ভীতু, এটা থেকে আমি পানা চাই। ও গালাবাতি দেইন, ঋণ বেশি হওয়া, এটা থেকে আমি পানা চাই। ও কাহারি রিজাল, মানুষের প্রাধান্যতা, মানুষ আমার উপর কী করবে, মানুষ আমাকে কষ্ট দিবে, হ্যাঁ, এগুলো থেকে আমি পানা চাই। তাহলে আল্লাহ মাইনি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, আল্লাহ মাইনি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়াল ওয়া দালাই দেইনি ওয়া গালাবাতি রিজাল। এরকম সেমিলার, এরকম কিছুটা কিছুটা বেশ কম হয়, আর অন্যরকম দোয়া আছে। মোটামুটি এটাও সুন্দর একটা দোয়া, সুন্দর একটা দোয়া, আপনি শিখে নেবেন। আমরা একবারে সর্বশেষ তিন মিনিটে, লাস্ট টেন মিনিটের মধ্যে আমরা আজকের যে সাতটি আমল এটা বলে দিব ইনশাআল্লাহ। আমরা এর আগে আমরা আপনারা যদি কোনো আর কোনো প্রশ্ন থাকে আপনারা বলে দেবেন ইনশাআল্লাহ। আমি যেহেতু এই সাতটি আমলের কথা অলরেডি বলে ফেলেছি, এরপরেও একজন বোন প্রশ্ন করেছেন সাতটি আমল কী কী, যে আমলের দ্বারা ইমানের উপর মৃত্যু লাভ হয়, আমি সংক্ষিপ্তভাবে শেষ টাইমে ইনশাআল্লাহ বলে দেব। আর আমরা এই কথাই বলছিলাম যে এই দোয়ার প্রোগ্রামের দ্বারা আমাদের আমাদের উদ্দেশ্য হইল আল্লাহর সাথে সম্পর্ক, কানেকশন মজবুত হওয়া। হ্যাঁ, আপনি সবসময় আল্লাহর কাছে দোয়া করেন, হাত তুলে লম্বা সময় দোয়া করেন, মানে হইল আপনার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত আছে। হ্যাঁ, দুনিয়ার একজন বড় মানুষের সাথে আপনি কথা বলেন, ফোনে কথা বলেন, টেক্সট দেন, তাইলে বোঝাতে তার সাথে আপনার সম্পর্ক আছে। তাহলে আপনি আল্লাহর সাথে যে সময় কথা বলেন,
দোয়া করেন, সবসময় মসনুন দোয়া যেগুলো আছে এগুলো আপনি জায়গায় জায়গায় দোয়াগুলো আদায় করেন, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়েন, ঘরে ঢোকার সময় দোয়া পড়েন, গাড়ির দোয়া পড়েন, ট্রেনের দোয়া পড়েন, আপনি সবসময় আপনি এইরকম আপনি করেন, তাহলে বোঝা যাবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক মজবুত আছে। আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার আজানোর দোয়া চেষ্টা করিবানি কিলা রিপ্লাই করতে আমার ওটা করিবানি আজানোর দোয়া। জি আমার তো দুই তিন মিনিট সময় আছে, আমি বাচ্চাদের স্কুলে কালেক্ট করতাম। জি জি জাজাকাল্লাহ। জি আজানের দোয়া সম্পর্কে আমরা আপনারা জানেন যে আজান যে সময় বলা হয় তখন আজানের জবাব দিব, আমরা প্রথমে আজানের জবাব দিব। যে সময় মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যে সময় বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র হাইয়া আলা সালা এবং হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলা সালা যে সময় বলবে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং হাইয়া আলাল ফালাহ বললে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আজানের পরে আমরা কী করবো? দুরুদ পড়বো। দুরুদ পড়ার পরে আমরা বলবো আল্লাহুম্মা, এটা হলো আজানের পরের দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমি আবারো বলছি, এটা আজানের পরের দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দাওয়াতিত তাম্মা وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ। একজন বোন প্রশ্ন করেছিলেন সাতটি আমল কি কি যে আমলের দ্বারা ইমানের উপর মৃত্যু লাভ হয়। এর মধ্যে নম্বর ওয়ান হইল প্রত্যেক নামাজের পরে এটা চেষ্টা করবেন, অর্থাৎ ফরজ নামাজের পরে আপনি সূরা আল ইমরানের আট নম্বর আয়াত ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই দোয়াটি আপনি পড়বেন খুব এই আপনার কি মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে বিনয়ের সাথে আপনি পড়বেন, এবং এটাই হলো প্রথম নম্বর আমল, যে আমলের দ্বারা ইনশাআল্লাহ ইমানের উপর মৃত্যু লাভ হবে। নম্বর টু, দুই নম্বর আমল হইল যে আপনি বেশি করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীর, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীর, এটার দ্বারাও আল্লাহ তাআলা আপনাকে কী করবেন? ইমানের উপর মৃত্যু দান করবেন। ইমানের উপর এই দোয়ার বরকতে, রহমতের বরকতে, আল্লাহর রহমত যদি আপনার সাথে থাকে ডেফিনেটলি আল্লাহ তালা আপনাকে ইমানের সাথে মৃত্যু দান করবেন। নম্বর থ্রি হইল যে মিসওয়াকের উপর আমল করা। মিসওয়াকের উপর যদি আপনি আমল করেন তাহলে ইনশাআল্লাহ ইমানের উপর মত হবে, ইমানের উপর মত হবে। চার নম্বর আমল হইল যে আমরা ডেইলি ইমানের শুক্রিয়া আদায় করব। যদি ইমানের শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে বাকিও রাখবেন, ইমানকে বৃদ্ধি করে দিবেন। পাঁচ নম্বর আমল হইল আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, বিশেষ করে কুদৃষ্টি থেকে বেঁচে থাকবো। যে আমরা কুদৃষ্টি করব না তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিলের মধ্যে ইমানের টেস্ট দিবেন, যার বরকতে আল্লাহ তালা আমাদেরকে ইমানের উপর মৃত্যুদান করবেন। ছয় নম্বর আমল হইল আজানের পরে দোয়া পড়বো। আজানের পরে দোয়া পড়লে আল্লাহ রসুল আমাদেরকে সুপারিশ করবেন, আল্লাহ রসুল আমাদেরকে সুপারিশ করবেন। সর্বশেষ আমল হইল আমরা আল্লাহওয়ালাদের সান্নিধ্যে আল্লাহওয়ালাদের সোহবতে সময় দেব এবং আল্লাহওয়ালাদেরকে মহব্বত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন, এবং আপনারা আমাদের যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী প্রোগ্রাম, আগামী সপ্তাহের প্রোগ্রাম দেখার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।